আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 1 ডিসেম্বর 2023 যুক্তরাষ্ট্র নিয়ে আওয়ামী লীগে কঠিন অবস্থা, বুঝতে পেরে কি শুরু করেছে দেখুন। আওয়ামী লীগ মারাত্মকভাবে চিন্তিত এবং নেতাকর্মীর হতাশ, এজন্যে ফরেন পলিসির নানান হিসাব নিকাশকে উল্টে ফেলে কৃত্রিমভাবে আওয়ামী লীগ নেতারা, আওয়ামী লীগপন্থী আমলারা, তারা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কার্যত সান্ত্বনা দিচ্ছে যে ভয়ের কিছু নাই, বাণিজ্য নিষেধাজ্ঞা আসবে না, যুক্তরাষ্ট্র করতে পারবে না, পায়তারা সফল হবে না, এসব কথা কখন বলে। আর এগুলো তো এতে জনগণ বা আওয়ামী লীগের নেতাকর্মীরা আশ্বস্ত নয়, কারণ তারা জানে যে যুক্তরাষ্ট্র যা চায় তা করে, যুক্তরাষ্ট্র যা করতে চেয়েছে সেটা করতে পেরেছে। আর যুক্তরাষ্ট্রকে ঠেকানো, এটা রাশিয়া, সারা পৃথিবী, রাশিয়া ব্লক, ইউএসএসআর যখন ছিল, সোভিয়েত ইউনিয়ন, তারাই পারেনি। আর এখন বাংলাদেশ, তাও আবার জনগণকে সাথে নিয়ে নয়, জাস্ট আওয়ামী লীগ এই মুহূর্তে জনগণ থেকে অনেকটা বিচ্ছিন্ন। তারা যুক্তরাষ্ট্রকে ঠেকিয়ে দিবে, নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিবে, এটা জনগণ বিশ্বাস করে না। দর্শক, যুক্তরাষ্ট্র নিয়ে আওয়ামী লীগে ব্যাপক চিন্তা, উদ্বেগ, উৎকণ্ঠা, বিশেষ করে সম্ভাব্য বাণিজ্য নিষেধাজ্ঞা নিয়ে। আওয়ামী লীগেরই নিযুক্ত, সরকারেরই নিযুক্ত ওয়াশিংটনে দূতাবাস কর্মকর্তাদের চিঠি, সতর্কবার্তার পর তাদের মধ্যে চিন্তার ভাঁজ ব্যাপক আকারে রূপ নিয়েছে। এর আগে বাণিজ্যমন্ত্রী বলেছেন, টিপু মুন্সি, যে পায়তারা সফল হবে না। এখন এই যে কথা, বিএনপির সাথে যেরকম বলেন, ইউরোপ আমেরিকাকে সেরকম বলেছেন, যে বিএনপিকে বলেন না যে সরকার পতনের বিএনপির পায়তারা সফল হবে না, তত্ত্বাবধায়ক সরকারের নামে অগণতান্ত্রিক শক্তিকে পুনর্বাসন করার বা ক্ষমতায় আনার বিএনপির পায়তারা সফল হবে না, বুদ্ধিজীবীদের 111 সরকার কায়েমের বা 111 টাইপের সরকার কায়েমের পায়তারা সফল হবে না। এই বুদ্ধিজীবীদের বা বিএনপি জামাতকে যেভাবে প্রতিপক্ষ বানিয়ে যে টাইপের কথা বলেন, এখন মন্ত্রীরা ইউরোপ আমেরিকার সাথে তাদের সামনে সেই টাইপের অযৌক্তিক, অগ্রহণযোগ্য কথা বলা শুরু করেছেন। বাণিজ্যমন্ত্রী কী বলেছেন আপনাদেরকে শুনিয়েছিলাম অলরেডি, যে পোশাক রপ্তানি বন্ধ করার ইউরোপ আমেরিকার পায়তারা সফল হবে না, তারা পারবে না, চিন্তা করছেন তারা পারবে না, মানে ওই বিএনপি জামাতের সাথে যে কথা বলে ওই টাইপের ভাষা ব্যবহার করছে। এখন আবার কী বলছে দেখেন, আমেরিকার সরকার বললেই পোশাক রপ্তানি বন্ধ হবে না, পররাষ্ট্রমন্ত্রী। তা আমেরিকার সরকার বললেই বন্ধ হবে না, তাহলে কে বললে বন্ধ হবে? এখন আবার নতুন ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। দেখেন, নেতাকর্মীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে নিজেরা নিজেরা কত ব্যাখ্যা দাঁড় করাতে পারেন, এটা জবাব দেওয়ার প্রয়োজন। বাংলাদেশ থেকে সস্তায় পায় বলে পোশাক কেনে আমেরিকা, সুতরাং সেদেশের সরকার বললেই পোশাক রপ্তানি বন্ধ হবে না বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। মানে সরকার বললেও আমেরিকার ব্যবসায়ীরা শুনবে না, মানে কি আজব ব্যাখ্যা নিয়ে এসেছেন, আমি জবাব দিচ্ছি। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অগ্রহণযোগ্য, ভুল ব্যাখ্যা, এর মানে ব্যবসায়ীদের যে উদ্বেগ, চিন্তা, সেটা কাটিয়ে ওঠানোর জন্যে কৃত্রিম ব্যাখ্যা। বাংলাদেশের পোশাক শিল্প মালিকরা ডাইনামিক উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মানে পোশাক মালিকদের পক্ষ থেকে সরকারের উপর চাপ আছে যে এইসব ঝামেলা সমাধান করেন, আমরা তো পারছি না, এখন এদেরকে পাম দেয় যে ডাইনামিক। একসময় আমাদের ভয় ছিল যে আমেরিকা কোটা সিস্টেম উঠিয়ে দিলে না কি ভরাডুবি হবে, বাংলাদেশ সংবাদ মাধ্যমে এ নিয়ে সরগোল উঠেছিল। পরে দেখা যায় আমাদের ব্যবসায়ীরা এত স্মার্ট যে কোটা সিস্টেম উঠিয়ে দেওয়ার পরে রপ্তানি কয়েক গুণ বাড়িয়ে দিল। এখন কি হবে না হবে জানি না, তবে আমাদের গতিশীল প্রাইভেট সেক্টরের উপর আমার আস্থা আছে। আমি বিশ্বাস করি আমেরিকার সরকার বললেই ওটা বন্ধ হবে না, কারণ এটা তার বিশ্বাস, কিন্তু এই বিশ্বাস বাস্তবসম্মত নয়, কারণ ওইখানে প্রাইভেট খাতগুলো তাদের সরকারকে অনেক সময় পাত্তাই দেয় না, আর তারা কেনে কারণ তারা সস্তায় পায়। প্রাইভেট সেক্টরগুলো সরকারকে পাত্তা দেয় না, প্রাইভেট সেক্টরকে সরকার স্বাধীন করে দিয়েছে বলে তারা সেই স্বাধীনতা চর্চা করে, তাও আইনের ভিত্তিতে স্বাধীন করে দেওয়া হয়েছে। ফ্রি মার্কেট, ফ্রি ইকোনমি, লেসেস ফেয়ার পলিসি, এগুলো যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে এক্সারসাইজ হয় বলে প্রাইভেটাইজেশনটা ব্যাপক, এবং রাষ্ট্রীয় নীতির মাধ্যমেই যুক্তরাষ্ট্রকে ব্যাপকভাবে প্রাইভেটাইজড করা হয়েছে। রাষ্ট্র নিয়ন্ত্রণ, এমনকি ব্যক্তির প্রতিও তো, ব্যক্তি কী করবে, কী খাবে, কী পছন্দ করবে, কার সমালোচনা করবে, বাংলাদেশের মতো অতটা রাষ্ট্র নিয়ন্ত্রিত নয়। এখন দেখেন রপ্তানি, এটা তো অবশ্যই বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় নিয়ম কানুন মেনে বাণিজ্য করতে হয়। যেমন কোন জিনিস কিনবে কী নেগোসিয়েশন, অনেকগুলো প্রাইভেট সেক্টর বা প্রাইভেট বায়াররা তারা
পছন্দ মতো করতে পারে, কিন্তু ডিউটি হার কেমন থাকবে, ডিউটি ফ্রি কি না, অথবা এক্সট্রা কোনো কোটা সুবিধা পাবে কি পাবে না, জিএসপি সুবিধা পাবে কি পাবে না, নানান কিছু এগুলো তো সরকার ঠিক করে দেয়। তারপর আবার দেখেন যুক্তরাষ্ট্রের প্রাইভেট সেক্টর বা সাধারণ মানুষ ব্যবসায়ী তাদেরও মূল্যবোধ রয়েছে এবং সরকারি মূল্যবোধ মেনে চলতে হয় তাদেরকে। দেখেন এমনিতেই পোশাক খাত নিয়ে ব্যাপক প্রতিযোগিতা, চীন, তাইওয়ান, ভারত এরা প্রতিযোগিতা করছে। এখন যদি একটু স্পেশাল সুযোগ সুবিধা না পায় অথবা যদি নানান ব্যবস্থা নেয় সরকার, যদি আইন করে দেয় যুক্তরাষ্ট্র সরকার বা যে কোনো দেশের সরকার, সাপোজ বাংলাদেশ সরকার যদি বলে দেয় যে ইসরায়েল থেকে কেউ প্রোডাক্ট আনতে পারবে না, তাহলে কি ব্যবসায়ীরা কি সরকারকে পাত্তা না দিয়ে আনতে পারবে? কখনোই নয়। ঠিক তদ্রূপ যুক্তরাষ্ট্র সরকার যদি আইন করে যে এদের এদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এদের সাথে এই নিষেধাজ্ঞাভুক্ত লোকজনের সাথে কোনো ব্যবসা বাণিজ্য করা যাবে না, 100% পাত্তা দিতে বাধ্য হবে। এবং নিষেধাজ্ঞা যাদের, যেমন রাশিয়ান বিভিন্ন জাহাজ বা অনেকের অনেক কিছুর উপরেই, রাশিয়ান বিভিন্ন কোম্পানি, অনেক কোম্পানির উপর নিষেধাজ্ঞা আছে যুক্তরাষ্ট্রের, সেগুলোর সাথে যুক্তরাষ্ট্রের কোনো প্রাইভেট সেক্টর বা কোনো ব্যক্তি বা কেউ কোনো ধরনের লেনদেন করে না বা করতে পারে না। লেনদেন করবে কী হবে, যেগুলোকে নিষেধাজ্ঞা দেওয়া হবে এগুলোর সাথে লেনদেনের সিস্টেমেই তো ওদের সুইফট সিস্টেম আটকিয়ে দিবে, সুইফট কোড বন্ধ করে দিবে। তাহলে কী বলছেন পররাষ্ট্রমন্ত্রী, মানে কীভাবে ব্যবসায়ীদের, গার্মেন্টস মালিকদের, সাধারণ জনগণকে বিভ্রান্ত করছেন যে ওদের প্রাইভেট সেক্টর সরকারকে পাত্তা দেয় না, মানে বুঝাতে চাইছেন সরকার স্যাংশন দিলেও সমস্যা নাই, ওরা ঠিকই আমাদের গার্মেন্টস কিনবে, কিন্তু কোনো সুযোগ নেই, টাকা পে করারই তো সুযোগ রাখবে না সরকার, এগুলো তো সরকারের হাতে। ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন তো আর এমনি এমনি হয় না যে ডলার পকেটে এনে দিয়ে যাবে, বিষয়টা এরকম নয়। অতএব এখানে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী শ্রদ্ধার সাথেই বলছি, তিনি ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছেন ব্যবসায়ীদের, ব্যবসায়ীরা তার চাইতে এগুলো ভালো বুঝে, আর বুঝেই বলেই তারা উদ্বিগ্ন। এজন্যই আমরাও সরকারকে আবারও আহ্বান করতে চাই, না এইসব ধার তারামি করেন না, বরং যুক্তরাষ্ট্র কী বলে সেটা শ্রদ্ধার সাথে নিয়ে বিবেচনা করে এইসব নিষেধাজ্ঞা টিষেধাজ্ঞা যাতে না আসে সেরকম পরিবেশ তৈরি করেন। সস্তায় পায়, এখন এই প্রতিযোগিতায় কি সস্তায় থাকবে? সস্তায় পায় কেন? সস্তায় পায় তো বিভিন্ন সুযোগ সুবিধা পায়, এই জন্য এই প্রতিযোগিতামূলক ইকোনমিতে, এই কম্পিটিটিভ, এই মুক্ত বাজার ইকোনমিতে যদি বলে সস্তায় পায়, এটা অর্থনীতির জ্ঞান কতটা সীমাবদ্ধ মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বোঝা যায়। যুক্তরাষ্ট্রের নতুন শ্রমনীতি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে এক চিঠিতে সতর্ক করেছে ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাস। এটি কী কারণে জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, দুনিয়ার মজদুরদের উন্নয়নে, দেখেন যুক্তরাষ্ট্রকে এখন আবার পাম দিচ্ছে, মজদুরের উন্নয়নে যুক্তরাষ্ট্র একটি ভালো কাজ করেছে বলে আমি শুনেছি। আপনাদের মনে হচ্ছে, মনে আছে যে প্রেসিডেন্ট লিডন বি জনসন যখন ক্ষমতায় আসেন তখন তিনি দুনিয়া থেকে দারিদ্র দূর করার পরিকল্পনা নিয়েছিলেন, এটা বড় কর্মসূচি ছিল, এতে অনেক দেশ দারিদ্র কমে গিয়েছিল, সেই কর্মসূচির কারণে আমরা উপকৃত হয়েছি, স্বীকার করছেন। দেখছেন সম্প্রতি যুক্তরাষ্ট্রের মতো সবচেয়ে ধনী দেশ, সেখানে তাদের মাথাপিছু আয় 65,000 ডলার, যাই হোক অনেক উল্টোপাল্টা কথা বলেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। পৃথিবীর সবার আশা আকাঙ্ক্ষার প্রতীক আমেরিকা, তারাই শেষ আশ্রয় জীবনের শান্তির জন্য, তারা যদি এমন সুন্দর সুন্দর কর্মসূচি নিয়ে আসে আমরা অবশ্যই স্বাগত জানাবো। আমরা চাই দুনিয়ার সব শ্রমিকরা ভালো থাকুক, এই ভালো থাকুক, শ্রমিকদের সাথে যেন অন্যায় না করা, এই জন্যই তো তাদের বিভিন্ন পদক্ষেপ। বাণিজ্য নিষেধাজ্ঞার দেওয়ার পরিস্থিতি নেই, সচিব বুঝেন, আর দূতাবাসের যারা কর্মকর্তা ওয়াশিংটনে তারা বুঝেন না, সচিব আওয়ামী লীগের নেতাকর্মীদের সান্ত্বনা দেওয়ার দায়িত্ব নিয়েছেন। বাংলাদেশকে বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেছেন, বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার মতো কিছু দেখছি না, আমরা তো দেখছি, ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস দেখছে, আওয়ামী লীগের মিত্ররা তো দেখছে, এক্সপার্টরা তো দেখছে। আপনি কিসের এক্সপার্ট, আপনি কী কী সচিব, আপনি কিসের উপর ভিত্তি করে দেখছেন না, মানে এগুলো তিনি আন্দাজে বলছেন। আমেরিকা থেকে যে চিঠি দেওয়া হয়েছে নির্বাচনের সঙ্গে এই চিঠির সম্পর্ক নেই, এই চিঠিতে বাণিজ্য মন্ত্রণালয় কোনো চাপ অনুভব করছে না, মানে এগুলো আসলে তাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, এমন কোনো কথা বলবেন না যাতে নেতাকর্মীরা ভয় পায়, এজন্য তিনি এই ধরনের ভিত্তিহীন কথাবার্তা বলেছেন। উদ্বেগের কারণ রয়েছে, ডেফিনেটলি উদ্বেগের সমাধান করা উচিত সরকারকে। আবার আপনারা জানেন ওবায়দুল কাদের বলেছেন পিটার হাস সীমানা মেনে চলবেন, এটা তার আশা, এর মানে সীমানা লঙ্ঘন করার একটা ভয় আছে। তাহলে দর্শক আমরা কী বুঝলাম, বিভিন্ন ধরনের ভুল কথাবার্তা বলে, ভুল ব্যাখ্যা দিয়ে যুক্তরাষ্ট্র নিয়ে আওয়ামী লীগের মধ্যে যে কঠিন অবস্থা,
এটা বুঝতে পেরে নেতাকর্মীদেরকে সান্ত্বনা দিচ্ছে ভুলভাল ব্যাখ্যা দিয়ে, প্রাইভেট সেক্টর সরকার পাত্তা দেয় নানান উদ্ভট কথাবার্তা বলে, এগুলো গ্রহণযোগ্য নয়।